টোটাল ফ্রেশ এটা এটা হলো প্রথম মালিক স্মার্ট কার 23 পর্যন্ত কাজ করা অফার আজকের জন্য মালিকানা সহ 80000 টাকা জানতে বলতে হবে রাকিব ভাই ভিডিও দেখে আসছে তাহলে ইনশাআল্লাহ 80000 টাকা যে নিবে সে প্রথম মালিক হবে 15 দিনের কাগজ করে দিব ইনশাআল্লাহ এটা অনলি 36 গুলো চলা গাড়ি 110 দিন টুবি কে দিবে ভাই ইয়াদ বাইক দিবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও দেখে আসবে আয়শা চালায়া দেখবে দেইখা যদি ভাল লাগে তাহলে নিবে না না দরকার নেই ভাই এই আরেকটা নিয়ে আসলাম ভাই ভাই এটা কি ভাই ভাই কলিজা কলিজা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ইউজ বাইকের ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আর আজকে কিন্তু আমি চলে আসলাম ইয়াদ বাইকে এখানে কিন্তু আপনারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনার ফুল ফ্রেশ কন্ডিশনার কিন্তু আপনারা বাইকগুলো পেয়ে যাবেন আর বাইকগুলোর বাজেট হবে কিন্তু আপনাদের মনের মতো দামে অর্থাৎ খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন সো বরাবরের মতো আমাকে এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে বিলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কেমন ফ্রেশ গাড়ি দেখানো হবে আজকে ভাই সুপার ফ্রেশ আচ্ছা একদম মানে আবারও বলি আমি ইঞ্জিনে কাজা লাগারে কিনিও না বিক্রি করি না আউটলুকটা একটুটা কাজ থাকতেই পারে ভাষা মাঝে এগুলা কিনি সমস্যা নাই কিন্তু ইঞ্জিনে কাজা লাগা গাড়ি কিনিও না বিক্রি করি না আর একটা গাড়ির তো মূলত মেইনই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন ভালো থাকলে ভাই পুরো বাংলাদেশ ঘুরবেন এমনিতে পর্যাপ্ত পরিমাণে বাইক আছে তো ভাই জি 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 আরো আছে সো ভিউয়ার সবার কাছে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন সো কথা বাড়াচ্ছি না চলেন ভিডিওটি শুরু করা যাক তো বেলাল ভাই প্রথমে আমরা কোন বাইকটি থেকে শুরু করব ভাই যে খুবই চাহিদা ডিসকভার পাঠা চলার জন্য এগুলা দিয়ে আজকে শুরু করি আচ্ছা আচ্ছা বলেন ভাইয়া এটা পাঠা চলার জন্য খুবই এটা তেলে খুব সাশ্রয় 50000 মাইলেজ 50 যাবে জি জি মিনিমাম 50 আচ্ছা আচ্ছা এটা হলো 1900 মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড 125 সিসি 125 সিবিএস ব্রেক আচ্ছা এটা 11000 সামনে চলছে গাড়িটা 11000 জি 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 আচ্ছা এই গাড়িটা আজকের জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিলাম জান 1 লক্ষ জি 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 ফিক্সড নাকি ভাই ফিক্সড 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 আজকে আবার বলি ও ভিডিওর আগে বলে দিই আমি ভাই আজকে সব যেগুলো বল ফিক্সড প্রাইস একদম ফিক্সড আসবেন জি আসবেন পছন্দ হলে আসবেন টেস্ট ড্রাইভ দেন নিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন না না দরকার নেই ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এটা হচ্ছে চলছে 11000 কিলোমিটার তাই তো এমনি আউটলুক তো টোটালি ফ্রেশ টোটাল ফ্রেশ এটা এটা হলো প্রথম মালিক স্মার্ট কার 23 পর্যন্ত কাজ করা আছে আচ্ছা আচ্ছা তো তারপরে কোনটা দেখবো ভাই আমরা তারপরে ডিসকভার একটা এটা ওয়ান টেস্ট আছে এটা ওয়ান টেস্ট জি 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 এটা তো মনে হয় কন্ডিশনটা আরো একটু ভালো হ্যাঁ এটা 20 এর মডেল সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা আচ্ছা 20 এর মডেল এটা 20 এর দুই ওয়ান টেস্ট আছে যে নিবে সে প্রথম মালিক হবে ফার্স্ট মালিক হবে হ্যাঁ 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 এটাও 125 সিসি 125 সিসি বাইক এটা রেজিস্ট্রেশন সহ 1 লক্ষ 10 ফিক্সড রেজিস্ট্রেশন সহ 1 লক্ষ 10 মানে রেজিস্ট্রেশনটা আপনি করে দিবেন করে দিব তার লাগবে কি আইডি কার্ডে ফটোকপি ড্রাইভিং লাইসেন্স ফটোকপি আর হলো 4 কপি ছবি আচ্ছা এগুলো হইলেই হবে জি জি 21 কর্মদিবসের মধ্যে আমি কাগজ করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি একটা টুবি টুবি এটা 20 এর মডেল আচ্ছা এই স্পেশাল এর ঘোড়া হর্স লোগো আচ্ছা যেটা দেন ঘোড়ার ইয়া দাও আছে হ্যাঁ গাড়িটা একদম সুপার ফ্রেশ টোটালি ফ্রেশ কন্ডিশন টোটাল ফ্রেশ কন্ডিশন আছে যে এই গাড়িটা মাত্র 6000 সামথিং চলছে 6000 সামথিং জি 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 আচ্ছা ইঞ্জিন কোয়ালিটি তো ভাই একদম 100% ফ্রেশ ভাই আচ্ছা আচ্ছা কোথাও একটা টাকার কাজ নাই আচ্ছা কত রাখবেন ভাই এটা এটা 2 বছরের এটা অন টেস্ট আছে এটা 2 বছরের পেপার সহ রেজিস্ট্রেশন খরচ সহ আজকের জন্য 1 লক্ষ 30 1 লক্ষ 30 জি 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 আচ্ছা আচ্ছা মানে 2 বছরের রেজিস্ট্রেশন সহ 1 লক্ষ 30 হাজার টাকা ফুল কমপ্লিট হ্যাঁ টুবি জি আচ্ছা ফার্স্ট মালিক হবে যে প্রথম মালিক এটা 15 দিনের মধ্যে কাগজ করে দেবো ইনশাল্লাহ 15 দিন জি এআরটি অ্যাপাচি 15 দিনের মধ্যে কাগজ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তারপর হাং দেখতে পাচ্ছি একটা ভাই হাং এটা 19-এর মডেল 20-এর রেজিস্ট্রেশন 24 পর্যন্ত কাগজ করা প্রথম মালিক জি জি ডাবল ডিক্স এটা নাম্বার প্লেট রেডি আছে আচ্ছা যে যেদিন মালিকানা করবে একদিনে নাম্বার প্লেট লাগা মালিকানা করে দিবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা টায়ারের কন্ডিশন তো সুপার সুপার ফ্রেশ এটা আজকের জন্য কোনো দামাদামি চলবে না কত আজকের জন্য ডাবল ডিক্স একটা 20-এর রেজিস্ট্রেশন করা 1 লক্ষ 10 দিয়ে দিলাম 1 লক্ষ 10 জি 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 আচ্ছা মাত্র 1 লক্ষ 10 দিয়ে দিচ্ছেন জি জি এটা 9000 সামথিং চলছে বাইকটা মাত্র 9000 তাই তো জি 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 আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স বাইকটি একদম ফুল টোটালি ফ্রেশ আচ্ছা ভাই একটা স্কুটার দেখতে পাচ্ছি ভাই স্কুটার হ্যাঁ এটা ওই যে মহিলাদের জন্য অনেক খোঁজে অনেকেই খোঁজে কিন্তু আমার কাছে অ্যাভেলেবল লাল রহমতে আচ্ছা এই গাড়িটা 15 মডেল প্রথম মালিক স্মার্ট কার 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা জি 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 আচ্ছা আচ্ছা এবার একটা 13000 সামথিং চলছে জেনুইন ডাবল ডিক্সের একটা স্কুটি আচ্ছা এটা আজকের জন্য কত ভাই মালিকানা সহ অফার
আজকের জন্য মালিকানা সহ 80000 টাকা জান 80000 জি 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 আচ্ছা এটা শুধুমাত্র আজকে এই ভিডিওটার জন্য তাই তো এই ভিডিওর জন্য বলতে হবে রাকিব ভাই ভিডিও দেখে আসছে তাহলে ইনশাআল্লাহ 80000 টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি একটা টুবি আবার টুবি এটা বিশের মডেল এটা ওয়ান টেস্ট আছে এটা চলছে 5634 কিলো আচ্ছা টায়ার কন্ডিশন তো ভাই সুপার ফ্রেশ এটা কি নতুন নাকি ভাই হ্যাঁ গাড়ি তো ওয়ান টেস্ট নতুন না ভাই এগুলা আচ্ছা আচ্ছা 5000 চালাতে টায়ার কি হয় কিছু হয় না জি জি এটাও রেজিস্ট্রেশন খরচ সহ হ্যাঁ আজকের জন্য 150 সিসি বাইক আজকের জন্য এটা 125 125 হ্যাঁ রেজিস্ট্রেশন খরচ আমার আচ্ছা রেজিস্ট্রেশন খরচটা আপনার আমার 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 আচ্ছা মানে একদম যাবতীয় খরচ নিয়ে 125000 জি 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 আচ্ছা তারপর আমরা কোটা দেবো ভাই 15 দিনের কাগজ দিব ও 15 দিন মাত্র জি জি যে নিবে সে প্রথম মালিক হবে 15 দিনের কাগজ করে দিব ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন সহ 125 টিভিএস স্টেগার এটা বিশের মডেল আচ্ছা এটা অনলি 3600 গুলো তোলা গাড়ি মাত্র 3600 জি 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 আচ্ছা আচ্ছা সুপার ফ্রেশ এই গাড়িটা ওয়ান টেস্ট আছে এটাও রেজিস্ট্রেশন খরচ আমার আচ্ছা আজকের জন্য 110 110 110 ইনশাআল্লাহ 10 দিয়ে দাও আচ্ছা ভাই একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে অন টেস্টে আছে জি জি তো অন টেস্টে গাড়ি কেনার আসলে মানে ফায়দাটা কোথায় ফায়দা হলো প্রথম মালিক হয় মালিকানা কোনো ঝামেলা নাই মালিকানা ঘুরবো হয়ে সেই কোনো ঝামেলা নাই একদিন হয়ে যায় মালিক আচ্ছা মানে ফার্স্ট মালিক মালিকানার কোনো ঝামেলা নাই এগুলোই আর কি ফায়দাটা এগুলোই আচ্ছা তো এটার প্রাইসটা কত বলছেন ভাই 110 110000 টাকা রেজিস্ট্রেশন সহ আচ্ছা তারপরে দেখবো কোনটা আমরা তারপরে দেখবো হলো টুবি টুবি দুইটা দেখতে পাচ্ছি ভাই পাশে হ্যাঁ টুবি এটা আগে দেখি হাসলকোটটা দেখি এটা 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন 23 পর্যন্ত কাগজ করা প্রথম মালিক 23 পর্যন্ত কাগজ করা 13000 সামথিং চলছে গাড়িটা আচ্ছা আচ্ছা গাড়িটা একদম সুপার ফ্রেশ যে নিবে 18 মডেল কিন্তু বোঝা যায় না আসলে চকচক করতেছে একদম চকচক ফ্রেশ অনলি এত ফ্রেশ নিবে চালাবে ইনশাআল্লাহ এত ফ্রেশ আচ্ছা আচ্ছা সিঙ্গেল লিখছে ভাই আচ্ছা এটা আজকের জন্য আজকের জন্য 110 যা 110 110 দিন টুবি কে দিবে ভাই ইয়াদ বাইক দিবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আচ্ছা আচ্ছা তারপর আরটিআর টুবি আরেকটা দেখতে পাচ্ছি আরেকটা টুবি দেখতে পাচ্ছি আচ্ছা এটা হলো ডাবল ডিক্সের ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এই গাড়িটা মাত্র 4500 সামথিং চলছে 4500 সামথিং সামথিং জেনুইন ডাবল ভাই এটা এটা কত সিসি ভাই এটা 160 সিসি স্টিকার সেই লাগাইছে আচ্ছা আচ্ছা 160 ছিল সেই স্টিকার লাগাইছে 180 আচ্ছা আচ্ছা 160 সিসি ভাই এটা এটা ডাবল ডিক্সের একটা টুবি এটা রেজিস্ট্রেশন সহ সব খরচ সহ কত পড়বে ভাই আজকের জন্য 138 ডাবল ডিক্স 138 38 এটা চলছে কত কিলোমিটার ভাই মাত্র 4500 সামথিং 4500 সামথিং জি জি জেনুইন একদম 100% জেনুইন একদম 100% জেনুইন এটা 15 দিনের কাগজ করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর কোনগুলো দেখবো আমরা ভাই তারপর আসেন বাইরে আসি একটু বাইরে আসি এখানে এসএফ আছে অ্যাভেলেবেল আচ্ছা এসএফ দেখতে পাচ্ছি পাশাপাশি তিনটা একদম তিনটা এসএফ আছে ভাই আগে আমরা এটা নিয়ে কথা বলি একটু ভাই আগে এটা দেখবেন এটা 17 মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা প্রথম মালিক আর এটা হলো 15000 সামথিং চলছে 15000 সামথিং জি 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 তার কন্ডিশন তো পুরাই সুপার ফ্রেশ ভাই ফ্রেশ আছে ভাই এমনি আউটলুক টুকটাক একদম আমি আবার বলি ভাই আমি ইঞ্জিনে কাজ আলা গাড়ি কিনিও না বিক্রি করি না আচ্ছা আসবেন টুকটাক ঘষা মাজা থাকতে পারে আচ্ছা আচ্ছা টুকটাক ঘষা মাজা থাকতে পারে কিন্তু ইঞ্জিনে কাজ আলা গাড়ি কিনিও না বিক্রি করি না আজকের জন্য ডাবল ডিক্সের একটা 17 মডেল এসএফ 165 165 হ্যাঁ ইনশাল্লাহ কে দিবে ভাই ইয়াদ বাইক দিবে ভাই তাছাড়াও ভাই যদি রাকিব ব্লগস কেউ মেনশন করে সেক্ষেত্রে কি আরেকটু ডিসকাউন্ট দেবে ভাই না না আমি কি বললাম আজকে কিন্তু ভিডিওর আগে বলছি ভাই আপনি কোনো কথা থাকবে না ইনশাআল্লাহ আমি যেটা ফিক্সড আচ্ছা আচ্ছা তারপরে একটু সম্মান অনেক সময় আপনি লেখার পরে 1000 টাকা কম দে কিছু করার না ভাই কিছু করার না আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই আমরা এটা আরেকটা এই যে এসএফ ডাবল ডিক্সের 19 এর মডেল এটা প্রথম মালিক আচ্ছা ফার্স্ট মালিক আর কি জি 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 আচ্ছা সুপার কন্ডিশনে আছে জি 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 মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আচ্ছা ভাই এটা হলো 11900 সামথিং চলছে গাড়িটা জেনুইন ভাই টায়ার তো সুপার ফ্রেশ ভাই জি ভাই জি 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 আচ্ছা 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 এটা আজকের জন্য কত ভাই 180000 টাকা দিলাম ঠিক 180 জি 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 19 মডেল আছে মেরুন ডিক্সন আচ্ছা আচ্ছা মেরুন আছে মেরুন আছে তারপর কোনটা দেখবো আমরা তারপর এলো এটা 18 মডেল আচ্ছা এসএফ 18 মডেল ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স হ্যাঁ 14600 সামথিং চলছে গাড়িটা 14600 সামথিং জি 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 আচ্ছা এটা আজকের জন্য 175 175 জি আচ্ছা 175000 টাকায় আমরা পাবো হচ্ছে ফ্রেশ কন্ডিশনের এসএফটি কি ভাই হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এটা বিক্রি হয়েছে ভাই আপনি আসলেন না বায়না দিয়েছে কালকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা মাত্র বিক্রি হইলো জি 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 80000 টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা যাক ভালো জি তারপরে কোনটা দেখবো আমরা তারপরে এই যে ফার্স্ট মডেল 14 মডেল
10 বছরে পেপাস করা 10 বছরে পেপাস জি জি 20000 সামথিং গাড়িটা চলছে 20000 চললো গাড়িটা এখন একদম সুপার ফ্রেশ হ্যাঁ মানে আউটলুকটা একদম সুপার ফ্রেশ আউটলুক কেন ইঞ্জিনও 100% এটা মানে ইঞ্জিনও 100% জি 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 এত ফ্রেশ ভাই টেস্ট ড্রাইভ দিতে দিবেন তো ভাই আরে ভাই বললাম না আমার দামটা ঠিক থাকলে গাড়ি চালাবে আগে চালায় যদি ভালো লাগে তাহলে নেবে না না দরকার নাই আচ্ছা ইনশাআল্লাহ তার মানে আসবে ভিডিও দেখে আসবে আয়শা চালায় দেখবে দেইখা যদি ভালো লাগে তাহলে নেবেন আর না দরকার নেই ভাই আচ্ছা আচ্ছা ভাই তাহলে এটার ফ্রেশ কন্ডিশনের বাইকটির দাম কত হবে ভাই এটা আজকের জন্য 110 110 জি জি আচ্ছা আচ্ছা ভাই তারপর কোনটা দেখো ভাই তারপর এটা ফেজার ফেজারটা এফআই এফআই ফেজার জি 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 17 মডেল এটা 2 বছরের কাগজ করা আছে আচ্ছা ভার্সন 2 জি 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 16000 সামথিং চলছে গাড়িটা 16000 সামথিং জেনুইন আচ্ছা তো ভাই এই বাইকটা কি কোনো ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে ভাই বলছি কত ভাই কত দিবেন মাত্র 180000 টাকা ভাই ফেজার পাচ্ছেন এফআই আচ্ছা তার মানে সুপার কন্ডিশনে ফেজারটি পাচ্ছে মাত্র 180000 টাকা জি আচ্ছা এখানে কিন্তু দেওয়া 199900 টাকা জি তার মানে আমরা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পেলাম রাকিব ভাই হ্যাঁ ভাই এই আরেকটা নিয়ে আসলাম ভাই ভাই এটা কি ভাই ভাই কলিজা 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 ভাই জি ভাই আচ্ছা সুজুকি জিক্সার রিসেপ তাই তো হ্যাঁ 20 জি স্পেশাল এডিশন আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশনে ভাই জি ভাই জি জি আচ্ছা আচ্ছা এই গাড়িটা 20 এর মডেল 22 এ রেজিস্ট্রেশন করা না 20 এ রেজিস্ট্রেশন করা 24 পর্যন্ত কাগজ করা আচ্ছা তার মানে হচ্ছে কয় বছর কাগজ করে এটা 2 বছর কাগজ করা টেস্ট টোকেন আপডেট করা আছে আচ্ছা একবারে সুপার ফ্রেশ মাত্র 10000 সামথিং চলছে গাড়িটা 10000 জি 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 আচ্ছা 10000 চলছে তো এই ফ্রেশ কন্ডিশনে বাইকটার দাম কি রকম হবে ভাই আজকের জন্য আপনার ভিডিওর জন্য কত ভাই আর কোনো দামাদামি কোন একদম 280 ফিক্সড 280 জি 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 একদম ফিক্সড জি জি বিশাল মডেল 21 এর রেজিস্ট্রেশন 23 পর্যন্ত কাগজ করা প্রথম মালিক 23 পর্যন্ত কাগজ করা জি 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 আচ্ছা আচ্ছা একদম সুপার ফ্রেশ দেনিবে আর চালাবে ইনশাআল্লাহ টায়ার কন্ডিশনও তো সুপার ফ্রেশ ভাই জি 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 আচ্ছা তো আউটলুকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স এটা ঠিক আছে তো এই বাইকটার প্রাইসটা কি রকম হবে ভাই এটা আজকের রাকিব ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ আজকে 250 ফিক্সড 250 হ্যাঁ ব্ল্যাক কালারের 2020 250 দিয়ে দিলাম ইনশাআল্লাহ টোটালি ফিক্সড জি 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 তো বেলাল ভাই জি ভাই এতক্ষণ যে বাইকগুলো দেখালেন বাইকগুলোর প্রাইস তো ফিক্স নাকি ভাই জি জি ইনশাআল্লাহ ফিক্সড আচ্ছা আর রাকিব ব্লগস এর পক্ষ থেকে আসলে কি দিবেন ভাই আপনারা আমরা ভাই কোনো কিছু দেই না আমরা গাড়ি দিব ইনশাআল্লাহ গাড়ি ফ্রেশ গাড়ি দিব আচ্ছা আচ্ছা নিয়া চালাবে পুরো বাংলাদেশ ঘুরবে ইনশাআল্লাহ এত ফ্রেশ গাড়ি বাংলাদেশ ঘুরবে জি জি পুরো বাংলাদেশ ঘুরবে তার আচ্ছা বাইকে কি কোনো ওয়ারেন্টি টোয়ারেন্টি আছে ভাই না ভাই বাইক তো ভাই ইলেকট্রিক জিনিস 1 মিনিট গ্যারান্টি নেই অনেকে গ্যারান্টি দেয় এটা ভুয়া ভাই আচ্ছা আমি ভালো গাড়ি নিব নিয়া পিকআপ ফাটায় চালায় নষ্ট করে নিয়ে আসলাম এটা তো দরকার নেই আমার এখানে আসবে ইলেকট্রিক মানে টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে নিবে গাড়ি ইনশাআল্লাহ আচ্ছা মানে কিনার আগে দরকার হলে হাজার বার চেক করবে তাই তো চেক করার পরে আসবে আমি ভাই দুইটা সার্ভিস ফ্রি দিয়ে থাকি দুইটা সার্ভিস জি 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 আচ্ছা আচ্ছা তো ভাই যে গাড়িগুলো হচ্ছে নাম্বার করা নাই সেগুলো কতদিনে করে দিবেন আর যেগুলো করা আছে ওইগুলো নেম ট্রান্সফার কত দিন করবে টিবিএস গুলো আমি 15 দিনের মধ্যে দিব টিবিএস 15 দিন 15 দিন হ্যাঁ আচ্ছা অ্যাপাচি টিবিএস স্টেকার এগুলো 15 দিন দেব আর অন্যগুলো 21 কর্মদিবসের মধ্যে দিব 21 কর্মদিবস জি 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 আচ্ছা আচ্ছা আর নেম ট্রান্সফারটা কত দিনে ভাই কিছু কিছু গাড়ি ভাই একদিনের মধ্যে করে দিই যে আইসি মনে দেখলেন একটা মালিকানা করে দিলাম সকালে কিনছে তারা আজকে একদিন করে দিলাম আচ্ছা মানে একদিনের মধ্যে হয়ে গেল জি জি আর কিছু সময় নেই এক সপ্তাহ এক সপ্তাহ আমরা করে দিই ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আপনাদের শোরুমের লোকেশনটা কোথায় আমাদের শোরুমের লোকেশন মিরপুর 6 নম্বর চলন্তিকা মোড় আচ্ছা দোকান নাম হলো ইয়াদ বাইক আমার দোকানের পাশে আরএফএল এর একটা বেশ ভাই একটা শোরুম হয়েছে আচ্ছা আরেকটু সহজ করে দিচ্ছি সরকারি স্টাফ কোয়ার্টার আবাসন আবাসনের মসজিদের অপোজিটে আমার দোকান আচ্ছা আচ্ছা তো ভাই বাইকার ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বাইক সবসময় ভাই আমার একটা ইয়া বলে থাকি আমি আপনি কন্ট্রোলিংয়ে চালাবেন যদি স্পিডে চালান আপনি কন্ট্রোলিংয়ে চালাবেন মানে জোরে না চালায় নিজে বাইকের গতিতে যদি চালান ইনশাআল্লাহ কখনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আর আমার দোকানে আসবেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা নাই ভাই টেস্ট আইসার টেস্ট ড্রাইভ দিবেন দাম ঠিক থাকলে টেস্ট ড্রাইভ দিবেন দিয়ে যদি ভালো লাগে তাহলে নেবেন না না দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই